উনিশ বছরের চের নীলাঞ্জনার সঙ্গে ডিভোর্স নিয়ে প্রশ্ন উঠতেই অবাক করা জবাব যিশুর পাশাপাশি ফাঁস করলেন ব্যক্তিগত জীবনের অনেক অজানা কথা টালিগঞ্জের গন্ডি ছড়িয়ে এখন মুম্বাইয়ে তার প্রতিপত্তি জমজমাট দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন তিনি বাংলার যীশু সেনগুপ্ত এখন ক্ষুরিকর্তে জাতীয় স্তরের অভিনেতা আজকাল আর টালিগঞ্জে খুব বেশি দেখা যায় না সদ্যই মুক্তি পেয়েছে যিশু অভিনীত ডিজনি প্লাস হটস্টারের সিরিজ দ্য ট্রায়াল এই সিরিজে কাজলের স্বামী চরিত্রে যিশু সেনগুপ্ত যৌন সুবিধে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে নিঃসন্দেহে ডার্ক শেডের চরিত্রে এই সিরিজে তাকে দেখা যাবে সাম্প্রতি এক সাক্ষাৎকারে যিশু বলেন আমি না গুড হাজব্যান্ড না ভালো বাবা কারণ পরিবারকে যতটা সময় দেওয়া উচিত আমি দিতে পারি না যিশুর এই মন্তব্য শুরু হয় সরগোল দর্শক মনে প্রশ্ন তবে কি সব ঠিক নেই যিশু নীলাঞ্জনের দাম্পত্য জীবনে যিশুর ব্যক্তিগত জীবনে সেভাবে কোনোদিন বিতর ঘর করেনি স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে সুখী গৃহ তার এর মাঝেই আচমকা ডিভোর্স নিয়ে প্রশ্নের মুখোমুখি নায়ক আসলে সোশ্যাল মিডিয়ায় সেভাবে না হলেও বছর বয়সী নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকদের মনে গুগলে যিশুকে নিয়ে সার্চ করা অন্যতম প্রশ্ন সেনগুপ্তর কবে ডিভোর্স হচ্ছে এই প্রশ্ন শুনেই ভ্রামি খেলেন নায়ক তবে রাগঢাক না রেখেই দিলেন জবাব যিশু জানান আমি কেন ডিভোর্স নিতে যাব আমি বিবাহিত যেমন লোকে বিবাহিত হয় আর কি এবং প্লিজ না আমার ডিভোর্স একদমই হচ্ছে না পর্দায় খারাপ স্বামী হলেও বাস্তবে কিন্তু নীলাঞ্জনাকে চোখে হারান যিশু প্রথম প্রেম নীলাঞ্জনাকে আগলে দাম্পত্য জীবনের ১৯ বছর পার করে ফেলেছেন নায়ক দু সালে প্রেমিকা নীলাঞ্জনের সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন যিশু ব্যক্তিগত জীবন নিয়ে গুগলের গুগলি এখানেই থামেননি বিবার এর ওই ভিডিওর নিজের যৌন প্রবৃত্তি স্পষ্ট করেন যে সেনগুপ্ত তিনি বলেন আমি স্ট্রেট একদম আমি স্ট্রেট যিশুকে প্লাস্টিক সার্জারি করিয়েছেন প্রশ্ন পরেই হ্যাঁ নায়ক বলেন এটা কি মজা হচ্ছে মোটেই নয় প্লাস্টিক সার্জারি করতে প্রচুর টাকা লাগে আমি চল্লিশের পরে এসে সবে রোজগার করা শুরু করেছি নিজের মোট সম্পত্তির পরিমাণও খলসা করলেন না নায়ক জানালেন আমি সবে একটা প্রপার্টি কিনেছি হাতে টাকা পয়সা নেই খুব খারাপ অবস্থা সেটা বলা যাবে না কত সম্পত্তির পরিমাণ ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে তো তিনি ভালো অভিনেতাকে না গুগলের কাছে দর্শক প্রশ্ন রাখায় বেশ নায়ক বলেই বসলেন আমার একশোটার উপর ছবি হয়ে গেছে আর আপনারা গুগলকে জিজ্ঞাসা করছেন আমি ভালো অভিনেতা কিনা অন্যদিকে ডিভোর্স নিয়ে চর্চার জেরেও বেজায় সারপ্রাইজ তারকা তবে এমন কোনো সম্ভাবনা নেই তা স্পষ্ট করেছেন